Hello everyone, in today's video I will show how to earn money on Servy. So let's get started. Hello guys, I hope everybody very beautiful and আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা সবাইকে everybody welcome to my tech boss Lablu channel সবাইকে আমাদের টেক বস লাভলু চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাউ টু মেক মানি অন সার্ভে ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি অন সার্ভে সো প্লিজ কন্টিনিউ মাই ভিডিও বন্ধুরা আজকে আমরা কথা বলবো সার্ভে নিয়ে সার্ভেতে কীভাবে কাজ করা যায় সার্ভেতে কীভাবে ইনকাম করা যায় সার্ভে কাদের জন্য সার্ভেতে কী কী কাজ করতে হয় সার্ভেটা কী ঠিক আছে এটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবং সার্ভেতে আপনি কীভাবে কাজ করতে পারবেন কীভাবে পেমেন্ট উইথড্র করতে পারবেন সার্ভেটা কী সার্ভে কাদের জন্য সব কথা বলবো ঠিক আছে চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক সরি ঠান্ডা লাগছে একটু সো কেউ মাইন্ড করবেন না বন্ধুরা আমরা আজকে কথা বলবো সার্ভে নিয়ে সার্ভেটা হচ্ছে কী সার্ভে হচ্ছে একটা অনলাইন জরিপের মতো আর অনলাইন জরিপটা কী তা তো অবশ্যই অলরেডি সবাই বুঝে গেছেন অনলাইন জরিপটা হচ্ছে ধরুন আপনাকে কেউ প্রশ্ন করলো সে প্রশ্নগুলোর আনসার দেওয়াটাই হচ্ছে মূলত এই সার্ভে জব ঠিক আছে ধরুন আপনাকে কেউ প্রশ্ন করলো যে আপনার নাম কী আপনার বয়স কত হ্যাঁ আপনার পিতার নাম কী আপনার পরিবারে কয়জন সদস্য আছে আপনি কি সবার বড় আপনার ফ্যামিলিতে কি আপনি কর্তা ঠিক আছে তারপর হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন তারপর যারা আছে ওরা কী কাজ করে আপনার কোনো চিলড্রেন আছে কি না ঠিক আছে আপনার ছেলে মেয়ে আছে কি না আর কি ঠিক আছে ফ্যামিলিতে কয়জন সদস্য থাকে কে কী করে আপনি কোনো জব করেন কি না আর অবশ্যই তো ইউএসএ সবাই জব করে ঠিক আছে তো আপনি যেখানে জব করেন ওখানে আপনি কোন পোস্টে কাজ করেন আপনার সাথে আপনার যেখানে কাজ করেন ওখানে কয়জন সদস্য আছে ঠিক আছে আপনি কোন ব্র্যান্ডের সিগারেট খান আপনি কোন ব্র্যান্ডের জামা পরেন ঠিক আছে আপনি কী কী খাবার খান অনলাইন থেকে কোনো খাবার খান কি না ঠিক আছে অনলাইনে আপনি কোনো প্রোডাক্টের জন্য মানে ই করেন কি না অর্থাৎ প্রোডাক্টের জন্য কী বলো মানে অনলাইন থেকে কোনো কেনাকাটা করেন কি না ঠিক আছে এটা হচ্ছে সার্ভে ঠিক আছে এই হচ্ছে মূলত সার্ভে এই সার্ভেটাই মানে আপনার কাছে যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো থাকে ঠিক আছে আপনার জিপ কোড কত জিপ কোড বলতে কিন্তু ওখানে ইউএসএর লোকদের জন্য কিন্তু জিপ কোড থাকে ঠিক আছে আমাদের এখানে যেরকম পোস্টাল কোড ওখানে ওদের জন্য জিপ কোড থাকে ঠিক আছে এই জিপ কোডটাই কত এগুলাই মূলত প্রশ্ন করে আপনার মোবাইল নাম্বার দেন আপনার ইমেল অ্যাড্রেস দেন আপনার ব্যাঙ্কের অর্থাৎ ইয়েতে ইউএসএর একটা ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে মূলত কথাটা হচ্ছে এবার আপনি বলতে পারেন যে ভাই আপনি সবগুলো তো ইউএসএর কথাই বলতেছেন হ্যাঁ আমি ইউএসএর কথাই বলতেছি কারণ হচ্ছে সার্ভেটা মূলত হচ্ছে ইউএসএর লোকদের জন্য এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের লোকেদের জন্য না ঠিক আছে সার্ভেটা হচ্ছে মূলত ইউএসএ যারা থাকে ওই সকল নাগরিকদের জন্য এই সার্ভেটা অর্থাৎ যারা বড় বড় কোম্পানি আছে সরি যারা বড় বড় কোম্পানি আছে ধরুন হচ্ছে আমাদের দেশে যেরকম এই গেঞ্জি ফ্যাক্টরি আছে তারপর হচ্ছে ধরুন একটা বার্গার ফ্যাক্টরি যেখানে বার্গার খাবার তৈরি করে এগুলো কী করে কারা কারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে মানে কে কী মানে ওরা একটা জরিপ করে যে ম্যাক্সিমাম লোকে বার্গার খায় কি না নাকি স্যান্ডউইচ খাই এটা মানে ওরা একটু ইয়ে করতেছে ঠিক আছে ওরা তথ্যটা নিচ্ছে যে কে কী খায় ওরা পাবলিক কোনটার উপরে বেশি ইন্টারেস্ট যেটার উপরে মানুষের বেশি ইন্টারেস্ট থাকে ওটা নিয়ে ওরা সামনে আগায় বুঝতে পারছেন আসলে আশা করি কথাটা ধরুন হচ্ছে আপনি কালো জামা বেশি পছন্দ করেন ঠিক আছে সো কালো জামা যেহেতু আপনি পছন্দ করেন আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কালো জামা পরেন কি না নাকি আপনি সাদা জামা পরেন তো আপনি বললেন যে আমি কালো জামা পরি ধরুন হচ্ছে 100 জন লোক থেকে সার্ভে নিল 100 জন লোক থেকে যদি 90% লোকে যদি বলে যে আমি হ্যাঁ কালো গেঞ্জি পছন্দ করি তাহলে ডেফিনেটলি ওরা ওই কালো গেঞ্জিটাই ইয়ে করবে মানে ওর কালো গেঞ্জি যেটা ওটাই ওরা সিলেক্ট করে নেবে ওরা ভাববে যে হ্যাঁ এইটার উপর মানুষ ইন্টারেস্ট বেশি তাহলে আমরা কালো গেঞ্জিটাই কী করি
এই কালো গেঞ্জি বেশি সাফায়, মানে সাফানো বেশি হবে কি ওরা কালো গেঞ্জি বেশি সাফাবে। বুঝতে পারছেন তো কথা? অর্থাৎ হচ্ছে যে লোক মানে লোকরা যেটার প্রতি বেশি ইন্টারেস্ট ওটাই ওনারা ডিসাইড করবে, ঠিক আছে? আপনাদেরকে যেটা নিয়ে জরিপ করে, হয়তো ওনারা জরিপ করতে পারে সিগারেট সম্পর্কে, যে ব্র্যান্ড কোন ব্র্যান্ডের আপনি সিগারেট খান, ঠিক আছে? তখন হচ্ছে আপনি যে ব্র্যান্ডের সিগারেট খান বলবেন, ওই ব্র্যান্ডের উপরে যদি আপনার আরও লোক যদি ওখানে ইন্টারেস্ট দেখায় তাহলে ওরা আরও বুঝতে পারবে যে লোক ওগুলো বেশি খায়। আর আপনি এই সার্ভেগুলো করলে, হ্যাঁ, আপনি যদি এখান থেকে কিছু মানে প্রশ্নগুলোর আনসার দেন তখন আপনাকে ওরা কিছু কয়েন দেয়, ঠিক আছে, কিছু ডলার দিয়ে থাকি। এটা হচ্ছে মূলত সার্ভে। আর তবে একটা ইয়েসের জন্যই সার্ভের বিভিন্ন রকমের অ্যাকাউন্ট আছে, সোয়াগ বক্স, তারপর সার্ভে জাঙ্কি, এই ধরনের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সাইট আছে। ওখান থেকে অ্যাকাউন্ট করে মূলত আপনার প্রশ্নগুলো যখন আনসার দিবেন তখন আপনাদের জন্য ওরা এই গিফটগুলো মানে কয়েনগুলো দিয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত সার্ভে। আর একটা কথা, এর আগে আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে যে সার্ভেটা হচ্ছে মূলত ইউএসএর লোকেদের জন্য, ঠিক আছে, মানে যারা ইউএসএ থাকে ওদের জন্য মূলত এই সার্ভেটা। তবে বাংলাদেশ থেকেও কিন্তু সার্ভে করা যায়, এর জন্য ওরা করে অনেকে, ঠিক আছে। সার্ভে করতে গেলে ই করা লাগে আর কি, অর্থাৎ আইপি, ইউএসএর আইপি অ্যাড্রেস নিয়ে অনেকে বাংলাদেশ থেকেও সার্ভে কাজ কিন্তু করে, ঠিক আছে, এবং মোটামুটি ভালো একটা ইনকামও করে, ঠিক আছে। সার্ভে করে কিন্তু ভালো একটা ইনকাম করা যায়, যায় না যেমন না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন সার্ভেটা কি, বিস্তারিত আরও আলোচনা করবো সার্ভেটা। তো সার্ভে আপনি যদি মানে বাংলাদেশে কারোর সাথে যদি আপনি ইয়ে করেন, এই আইপি নিয়ে কাজ করেন, তাহলে ওরা যে আবার একটা কথা আছে যে প্রশ্নগুলো আপনাকে করা হবে, যে আনসারগুলো এবং দিতে হয়, এগুলো আপনি বাংলাদেশের যার থেকে মানে যার থেকে আপনি আইপি নেবেন উনি আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে, ঠিক আছে। আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, ডেস্কটপ দিয়ে করতে পারবেন, সব জায়গা থেকেই কিন্তু এই সার্ভে কাজ করা যায়, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে সার্ভেটা মূলত কী। আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে সার্ভেটাই কী, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও, আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো, যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।